রোজ একঘেয়ে রুটি পরোটা কার খেতে ভালো লাগে, সবার ভালো লাগে এরকম একটা রেসিপি আজকে আমি কেকা আহারে বাড়েতে আপনাদের জন্য এনেছি। কুলচা, দারুণ নরম স্বাদের তুলতুলে কুলচা রেসিপি। কুলচা করার জন্য প্রথমে আমি এক চামচ ইস্ট নিয়ে নেব। ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য চিনি আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলেই এটা অ্যাক্টিভেট হবে। অনেকেই ইস্টের গন্ধ পছন্দ করেন না, তার জন্য আমি এখানে ব্যবহার করেছি ভ্যানিলা পাউডার এবং গরম মশলা, এগুলো এক চামচ করে মিশিয়ে দেব। এগুলো আপনারা অনলাইনে শপিং করতে পারেন। প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, আর সেখানে 1.5 চামচের মতন ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি আর কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। সামান্য চিনি দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে ময়দার সাথে এগুলো ভালো করে মিশে যায়। এখানে আপনি তেল, ঘি, বাটার সবই ইউজ করতে পারেন। আমি এখানে দেশি ঘি ইউজ করছি। দেশি ঘিতে পরোটা বা কচুরি এগুলো ভালো হয়। আর কুলচার প্রধানতম একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টক দই। টক দই ছাড়া কিন্তু এটা করা যাবে না। এখানে 150 গ্রাম আমি টক দই নিয়ে নিয়েছি। অ্যাক্টিভেটেড ইস্টটা দেখুন ফুলে উঠেছে, এটাকে দিয়ে এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। লুচি বা পরোটার মতন শুকনো মাখলে কিন্তু চলবে না, এটা একটু কাদা কাদা করে মাখতে হবে, এটা পরে সেট হয়ে যাবে। নরম করে মেখে ফেলেছি, এর ওপর দিয়ে একটু হাতে করে ঘি নিয়ে গাটাকে ভালো করে মেখে রেখেছি। এই ক্যাতক্যাতে ভাবটা দেখে মনে হচ্ছে হাতে লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে যখন ফার্মেন্ট হয়ে যাবে এটা কিন্তু আর হাতে লাগবে না। ভালো করে চতুর্দিকে এটা মাখিয়ে আমি এখানে স্ল্যাবের মধ্যে অর্ধেক ময়দাটাকে নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে ঘষে, একটু হাতের এক্সারসাইজ এখানে চলে হয়ে যাচ্ছে, তাই একটু কষ্ট আপনাকে এখানে করতে হবে। ভালো কিছু খেতে গেলে দেখুন একটু তো কষ্ট করতেই হয়, তো তার জন্য একটু করে নিয়েছি। অবশ্যই আমি স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, আর আমি ভালো করে এটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে মথে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এবার অর্ধেক অংশটা যেটা ছিল ময়দার, একই প্রসেস এটাতে অ্যাপ্লাই করেছি। এবারে এটাকে আমি একটু গরম জায়গায় অন্তত পক্ষে 1 ঘন্টা রেস্টে রাখবো। 4 থেকে 5 ঘন্টা হলে এটা বেশি ভালো হয়। এখানে টপিংসের জন্য সাদা তিল, কসৌরি মেথি, ধনে পাতা আর কালো জিরে সমস্তগুলোকে একসাথে আমি মিশিয়ে ফেলেছি। এটা আমার ফুলে উঠেছে, দেখুন কেমন হালকা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এটা ফার্মেন্ট হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে অন্য এক জায়গায় রাখছি। এই লেচি কেটেও অন্ততপক্ষে 1/2 ঘন্টা আপনি যদি রেস্টে রাখতে পারেন তাহলেও দেখবেন ফুলে উঠেছে এবং সেটা খুব ভালো হয়। এখানে আমার সমস্ত লিচিগুলো কাটা হয়ে গেছে। 500 গ্রাম ময়দাতে এখানে আপনি অন্ততপক্ষে 7 থেকে 8 জন এগুলো ভালো মতন খেতে পারবেন। এখানে আমি কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। আপনি যদি চান যে বড় করব না, মোটা মোটা রাখবো, তাহলে সেক্ষেত্রে হাত দিয়ে চেপে হাতের আকারে তৈরি করে নিতে পারেন, না বেলে এমনি হাত দিয়ে চেপে নিতে পারেন। কিন্তু এখানে আমি অত মোটা মোটা করলে ভালো লাগে না আমার, রুটির মতন করে বেলে নিয়েছি। আপনি এটা তেল দিয়েও বেলতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা নিয়েছি একটু।
প্রথমে কিছুটা কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, শুধুমাত্র দেখতে সুন্দর লাগবে তার জন্য। আপনি এটাকে স্কিপ করতে পারেন। আর একসাথে যে মিশিয়েছিলাম ধনে পাতা, কাসৌরি মেথি, সমস্ত কিছু, তিল ও কালো জিরে, সবগুলোই এখানে পড়ছে এবং সুন্দর স্মেল আসবে, দেখতেও একটু লুকসটাও ভালো লাগবে। চাটুর মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকটা দিয়ে ঢেকে রেখেছি, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনি করে নেওয়ার পরেও দিতে পারতেন, কিন্তু আমি এখানে চাটুর মধ্যেই ওপরেই দিয়ে দিলাম। ব্যাক সাইডেও একটু দিয়ে দেব ঘি, কি সুন্দর ফুলে উঠছে দেখুন। এরকম কুলচা রেসিপি আপনি মাংস, চানা বাটোরা, পনির সবার সাথেই এটা কিন্তু খুব ভালো লাগে। চতুর্দিক দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি, জলের ভেপারে এটা ফুলিয়ে রাখবে। দেখুন হয়ে গেছে আমার কুলচা, আরও একটা দিয়ে দিয়েছি। যদি আপনি এটা ওটিজিতে করতে চান তাহলে 160 ডিগ্রিতে রেখে আপনি ওটিজিতে এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে মতন সময় দিয়ে বেক করে নিতে পারেন। আরেকটা কথা, আমি অনেকদিন যাবত কিছু ভিডিওস, রেসিপির বা ডান্সের অনেক ভিডিও আমি অনেক দিন ধরে দিতে পারিনি, আমার ব্যক্তিগত কিছু প্রবলেমে আমি একটু ছিলাম, তার জন্য আমি দিতে পারিনি। নরম তুলতুলে দারুণ দারুণ কুলচা আমাদের রেডি হয়ে গেছে, অপূর্ব খেতে হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন।